বিসমিল্লাহির রহমানির রহিম। সুদী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি হলো যারা অনলাইন ভিত্তিক পড়াশোনা করেন তাদের জন্য। এই করোনাকালে যারা আমরা টিচিং পেশায় আছি তারা সবাই জুম আইডির মাধ্যমে লাইভ ক্লাস নিয়ে থাকি। তাহলে কিভাবে আমরা একটি জুম আইডি সাইন আপ করবো সেই বিষয়ে আজকের ভিডিওতে দেখাবো, এবং কিভাবে অন্যকে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করব সেটিও দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার নতুন ভিডিও পেয়ে যাবেন। তাহলে চলুন। হ্যালো ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কীভাবে জুম ইনস্টল করব এবং কীভাবে সাইন আপ করব। তাহলে প্রথমে আমরা চলে যাই আমাদের মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপসে। তাহলে এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ঠিক সার্চ বাটনে লিখব জুম, ZOOM। জুম লেখার পরে নিচে আসছে জুম ক্লাউড মিটিংয়ে ক্লিক করব। ওইখান থেকে অ্যাপসটা আমরা প্রথম ইনস্টল করে নিব। এখানে 40 MB একটি অ্যাপস ইনস্টল হচ্ছে। আমার এখানে নেটের স্পিড খুবই ভালো, এই জন্য খুব দ্রুত হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিংও কমপ্লিট, এখন আমরা অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে দুইটা অপশন, একটা হলো সাইন আপ আর একটা লগ ইন। যেহেতু আমাদের সাইন আপ করা নেই এই জন্য লগ ইন করতে পারবো না, তাহলে আমরা সাইন আপে ক্লিক করব। এখানে একটি কথা বলে রাখা ভালো যে এখানে অপশন দুইটি, যিনি মিটিংয়ে জয়েন করাবে উনি হলো অ্যাডমিন, আর যারা জয়েন হবে তারা হলো হোস্ট। তাহলে অ্যাডমিনের একটি অবশ্যই অ্যাকাউন্ট খুলে রাখতে হবে, এই জন্য আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনার জন্ম তারিখ, মাস এবং সালগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যে প্লাস মাইনাসে, মাইনাসে ক্লিক করলে কমতে থাকবে, প্লাসে ক্লিক করলে বাড়তে থাকবে। এরকম সেট করার পর সেটে দিয়ে দিবেন। তারপর নেক্সটে আসবে আপনার একটা মেইল আইডি দিবেন, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম, সাইন আপ। তাহলে আপনার সাইন আপ হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি এখানে একটা সাইন আপ করা আছে, তাহলে আমি শুধু লগ ইন করবো, অর্থাৎ সাইন ইন করব। সাইন ইন করলাম, আমার একটি মেল আইডি আছে নাজমুল নিউ @gmail.com।
gmail.com আর আমার যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিব। তাহলে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমি অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গেছি। তো এখন যা করতে হবে, আমি যেহেতু অ্যাডমিন, আমি সবাইকে মিটিংয়ের জন্য অ্যারেঞ্জ করব। তাহলে আমি নিউ মিটিং, নিউ মিটিংয়ে ক্লিক করার পরে স্টার্ট মিটিং, তাহলে আমি মিটিংটা প্রথম ইনভাইট করলাম। অর্থাৎ এর আগে আমি প্রত্যেককে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি। যখন মিটিং আমি শুরু করলাম, তখন তারা তাদের অ্যাপসে ঢোকার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করলে তারা আমার সাথে কানেক্টেড হয়ে যায়। তাহলে কিভাবে আপনি তাদেরকে ইউজার আইডিটা প্রোভাইড করবেন সেটা দেখাচ্ছি। তাহলে আসুন আবার মিটিং। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ইউজার আইডি, এটা আমি তাদেরকে পাঠাচ্ছি। এডিটিং এ যাচ্ছি, যাওয়ার পরে এই যে এই পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি তাদেরকে প্রোভাইড করেছি। তো আমি তাদেরকে কিভাবে ইনভাইট করব, সেন্ড ইনভাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন মাধ্যমে তাকে ইনভাইট করবেন, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তার কাছে পাঠাবেন। জিমেলে দিতে পারেন, ইয়াহুতে দিতে, মেসেঞ্জার, মেসেজ, কিংবা যে কোনো মাধ্যমে তাকে ফোনে আপনি বলতে পারেন যে আমার ইউজার আইডি এটা, পাসওয়ার্ড ওইটা। তাহলে সাপোজ আমি এখানে জিমেলে পাঠাবো। দেখেন জিমেলে পাঠানোর সাথে সাথে কিন্তু আমার এখানে ইউজার আইডির পাসওয়ার্ডটা এখানে অলরেডি এসে গেছে। তো তার অ্যাড্রেসটা দিয়ে আমি শুধু তাকে পাঠাই দিব, তাহলে সে পেয়ে যাবে। তাহলে এরকমভাবে আমরা একটা মিটিং অর্গানাইজ করতে পারি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্টস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।